নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমি দেখাবো কাচকি মাছের ঝাল। তা দেখুন, আমি কাচকি মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। দেখুন কাচকি মাছগুলো কি সুন্দর, এই দেখুন 400 কাচকি মাছ নিয়ে এসেছি, গঙ্গা থেকে ধরে নিয়ে এসেছে মাছগুলো। সকাল সকাল গিয়ে দেখছি, এই দেখুন। তা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এর আগে ও মা আপনাদের দেখিয়েছে কাচকি মাছ ভাপা, তা আজকে আমি দেখাবো কাচকি মাছের ঝাল। দেখুন কাচকি মাছগুলো এত সুন্দর আর পরিষ্কার। এই কাচকি মাছগুলো কাচের মতন, এত স্বচ্ছ। আর এইগুলো গঙ্গার তীরে থাকা যে ঘাস, সেই শুধু ঘাসই শুধুমাত্র খায়, আর ছোট ছোট হয়তো কোনো কীট খেতে পারে হয়তো। এর মধ্যে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আর একবার ভালো করে ধোবো। দেখুন মাছ আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন হলুদ নিয়ে নিচ্ছি। পাঁচটা আলু নিয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো কুচিয়ে নেব। আর 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি আলুগুলো কেটে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব। কোচানো হয়ে গেছে, আমি লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। বাবা লঙ্কাগুলো ভীষণ ঝাল গো। ঝাঁজ বেরোচ্ছে, ভীষণ ঝাল, চোখের মতে গেল তো। আমি 5টা লঙ্কা চিড়ে নিয়েছি,
আলুগুলো ভালো করে ধুয়ে নেব। এখনকার আলু তো আলুর মধ্যে ভীষণ বালি থাকে। আলু ধোয়া হয়ে গেছে, আমি পরিমাণ মতন পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তগুলো এবার বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, এর সাথে আমি বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি সামান্য একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছটা একটু আমি ভাজা হয়ে গেছে, একটু আমি উল্টে দিচ্ছি। মাছ ভীষণ নরম, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব।
দিয়ে একটু ভেজে নেব। দেখুন মা বসে বসে রোদ পোয়াচ্ছে আর বই নিয়ে বসে আছে। দেখুন এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ নুন দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, এবার আস্তে আস্তে জাল দেব। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, আজকে কে খাবে ভাত কাচকি মাছ দিয়ে? আজকে কে খাবে কাচকি মাছ দিয়ে ভাত? মা তুমি খাবে? ঠিক আছে। দেখেছেন রংটা কি সুন্দর হয়েছে? সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তা কাচকি মাছের ঝাল আমার রেডি, আমি এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।